নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মনোরম পরিবেশে বাসন্তী পুজো, মহাষ্টমীর সন্ধ্যায় ভক্তদের ঢল। চর্চায় বাদ্রিপাড় ও বাঘপুর, বিধায়কের হাতে তিনটি কাজের সূচনা। রবিবার থেকে প্রাপ্ত বয়স্কদের বুস্টার টিকা, দাম পড়বে 150 টাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের 12 মাসের 13 পার্বণের অন্যতম উৎসব বাসন্তী পুজো এবারও ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার রেল শহর বদরপুর ও তার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে বিভিন্ন গৃহস্থ বাড়িতে মহা ধুমধামের সাথে সন্ধ্যারাতে নিষ্ঠা ভরে ষষ্ঠী পুজো দিয়ে বাসন্তী পুজোর সূচনা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষী বসন্তকালে দেবী দুর্গার পুজো হয়ে থাকে বলেই বাসন্তী পুজো বলেও অভিহিত করা হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এটি অন্যতম বিশেষ ধর্মীয় উৎসব। এবার বদরপুর শহর রেল কলোনি এলাকায় প্রায় 24-25টি বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। শুক্রবার ছিল মহাসপ্তমী, বিকেল থেকে আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন ও এক অস্বস্তিময় চাপা গরমের পরিবেশ। লক্ষ্য করা গেছে প্রায় প্রতিটি মণ্ডপে নিষ্ঠাপুরে সুন্দর পূজার্চনা হয়েছে। শনিবার মহা অষ্টমীতে সন্ধ্যারাত থেকে মণ্ডপগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যায়। গত 2 বছর করোনা অতিমারীর প্রকোপ থাকে, কোনো মতে বাসন্তী পুজো শেষ করতে হয়েছে, কিন্তু এবার করোনা মুক্ত থাকায় বাসন্তী পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। পূর্বধলের পালংঘাট জিপির ঐতিহ্যবাহী পালংটিলা মহাদেব বাড়িতে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। বাসন্তী পুজোকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার মহাষষ্ঠীর পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী মায়ের পুজো ও উৎসব। এদিকে শনিবার মহা অষ্টমীর পুজোর দিন পালংটিলা মহাদেব বাড়ির বাসন্তী পুজো আয়োজন কমিটির সভাপতি শৈলেন্দ্র রায়, সম্পাদক বাদল রায়, উপদেষ্টা শোকলাল বিশ্বাস, শৈলেন্দ্র দাস সহ আরো অনেকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে 7 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়, আর এবার প্রথমবারের মতো এলাকার জনসাধারণের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। মহাদেব বাড়িতে আমরা প্রত্যেক বৎসরের ন্যায় পৌষ সংক্রান্তি মেলা করি, কিন্তু এই বৎসরের আমরা চৈত্র মাসে বাসন্তী মায়ের আবির্ভাব হয়েছে এইখানে কিন্তু পূজা করতে আসি। আশা করি আপনারা দেশ সবাই সহযোগিতা করে আমরা প্রত্যেক বছর যেরকম ভালোভাবে আমরা বাসন্তী মার পূজা করতে পারি সেইভাবে নিয়ে আমাদের একটা কামনা। ষষ্ঠী করেছি এবং 8 এপ্রিল সপ্তমী, 9 এপ্রিল অষ্টমী, 10 এপ্রিল নবমী, 11 এপ্রিল দশমী, এই বলি আমরা বিজয়া দশমী মাকে বিদায় দিই। বদরপুরে রেলওয়ে হিল লাইন কলোনিতে প্রতি বছরের ন্যায় এবারও সার্বজনীন শীতলাপায়ের পুজো শুরু হয়েছে। পরিচালনায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। শুক্রবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে শীতলা মায়ের পুজো, চলবে 4 দিন ধরে। আগামী 11 এপ্রিল এই পুজো শেষ হবে। পূজা কমিটির সভাপতি শিবপ্রসাদ দাস জানান, এই পুজো এবার 65তম বর্ষ। বদরপুর হিল কলোনিতে খুব জাগ্রত এই দেবী শীতলা মাতা, ভক্তের কোনো মনোবাসনা থাকলে তামা পূরণ করে দেন। সমগ্র বরাক উপত্যকা থেকে বহু মানুষ মনস্কামনা নিয়ে এখানে আসেন এবং প্রতি মঙ্গল ও শনিবার পুজো দিয়ে যান। শনিবার মহাষ্টমীতে শীতলা মায়ের মন্দিরে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল। আমাদের 65তম এই শীতলা পূজা, এই শীতলা পূজা পরিচালনা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হিল কলোনি। এই পরিচালনাতে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, 8 তারিখ হলো আমাদের বিজয় ষষ্ঠী, আর শুরু হয় শনিবারতে আপনার 8 তারিখ থেকে হলো 8, 9, 10, 11 এই আমাদের সোমবার পর্যন্ত আমাদের পূজা। এই পূজার বহুত জাগ্রত এই শীতলা মা, আর মধুপুর সব জনসাধারণকে আবেদন করতেছি যে আমাদের পূজাটা ও আইয়া পূজার যে উপভোক্তা করার জন্য সবার কাছে অনুরোধ যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনা যে শীতলা পূজাটা এইভাবেই আমরা অল্প যে আজকে তো এতে না, এই শীতলা পূজা বিভিন্ন পূজা শীতলা বা আমাদের বরাকবালি এই এখানে শনি মঙ্গলবারে আমাদের পূজা হয়, প্রত্যেক শনি মঙ্গলবারে পূজা হয়, গুরুত্বশ থাকেন এখানে অনেক
আইয়ে ভক্তরা আইয়ে আমাদের এটা কি আপনার বদরপুরে মানে খুব জাগ্রত শীতলা মা হ্যাঁ এটা আমি আমি মনে করি যে এই আমাদের শীতলা মা খুব জাগ্রত শীতলা মা যে যে আমাদের যেটাই মনোবাসনা পূর্ণ করে যেটা এখানে মধ্যে শীতলা মা এটাই আর কি পূরণ করে দেয় আর কি সোনাই বিধানসভা কেন্দ্রের বাজরিপার ও বাগপুরে শনিবার সেতু ও নদী ভাঙন প্রকল্পের কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ফলক উন্মোচনের মাধ্যমে তিনটি কাজের সূচনা করেন বিধায়ক বাজরিপার জিপির নয়াগ্রামে বাজরি নালার উপর পাঁচ কোটি ছয় লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক পরে পঞ্চদশ অর্থ কমিশন থেকে বরাদ্দ বারো লক্ষ টাকার বাজরিপার জিপির কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের সূচনা করেন এছাড়া বাগপুরে আড়াই কোটি টাকার বরাক নদীর ভাঙন প্রতিরোধ কাজের সূচনা করেন বাদ্রিনালার উপরে বাদ্রিপার হয়ে নিয়াগ্রাম বাগপুর অঞ্চলের কানেক্টিং রোডের জন্য পাঁচ কোটি ছয় লক্ষ টাকার একটা ব্রিজের ফাউন্ডেশন স্টোন লে করেছি আমরা আশা করি শিডিউল যে টাইম দেওয়া হয়েছে ডিপার্টমেন্টের সেই টাইমের ভিতরে আমরা সেটা কমপ্লিট করব এই ব্রিজটা আসলে আমরা বাদ্রি অ্যাপ্রোচ যেখানে যখন স্যাংশন হয়েছে বাদ্রি অ্যাপ্রোচ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ব্রিজের গুরুত্ব অত্যন্ত বেড়ে যায় কারণ বাদ্রি ব্রিজ যেটা কমপ্লিট হবে কিছুদিনের মধ্যে কাজও স্টার্ট হবে কমপ্লিট হবে সেটার যদি সম্পূর্ণ বেনিফিট এই অঞ্চলের লোক পেতে হয় তাহলে এই ব্রিজের প্রয়োজন আছে এই জন্য আরআইডিএফ থেকে আমরা এই ব্রিজের আমি প্রস্তাব দিয়েছিলাম সরকার সেটা স্যাংশন করেছে এবং ওয়ার্ক অর্ডার হয়েছে আজকে শিলান্যাস করেছি আপনারা ক্যাম্প স্যাম্প হয়ে গেছে দুই চার দিনের মধ্যে কাজ স্টার্ট হবে তো আমার বিশ্বাস যে বাদ্রি ব্রিজের অ্যাপ্রোচের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটারও যাতে আমরা কাজ শেষ করতে পারি সেই আশা রেখে আজকে আমরা শিলান্যাস করেছি আর এখানে বিভাগীয় ইঞ্জিনিয়ার ডাস্টাব আছেন এসডিও আছেন জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন আমার কোয়ালিটি যতটুকু মেনটেন করার অ্যাজ পার টেকনিক্যাল স্পেসিফিকেশন কাজ হবে এখানে কোনো দ্বিমত নেই এখানে কাশীপুরের পঞ্চায়েত আছেন বাদ্রিপাড়ের পঞ্চায়েত আছেন আমরা সবাই মিলে এই অঞ্চলের জনপ্রতিনিধিদের নিয়ে আমি কন্ট্রাক্টরকে অনুরোধ করব যাতে এটা ভালো কাজ এবং সময়সীমার আগে কাজ যাতে কমপ্লিট করেন ধন্যবাদ রবিবার দশ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্কদের অর্থাৎ আঠারো থেকে উনষাট বছর বয়সীদের বুস্টার টিকা দেওয়া শুরু হবে দেশে তার আগে শনিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বেসরকারি কেন্দ্র থেকে মেলবে বুস্টার টিকা সেজন্য একশো পঞ্চাশ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি কেন্দ্রগুলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেসরকারি টিকাদান কেন্দ্রগুলি ভ্যাকসিনের খরচ ও টিকা প্রদানের জন্য পরিষেবা চার্জ হিসাবে সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারবে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা দেওয়া হয়েছে বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই টিকাই দেওয়া হবে বুস্টার ডোজের জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই কারণ সমস্ত প্রাপকের নাম ইতিমধ্যেই কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করা হয়েছে গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র এবার আঠারো ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে ধলাই থানা এলাকার লোকনাথপুর গ্রামে এক অসহায় মহিলার জমি পুলিশের সহযোগিতায় জবরদখল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে এতে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে লোকনাথপুর গ্রামের বাসিন্দা জবিদা খাতুন ও সাহিদ আহমেদ নামের দুজন লোকের মধ্যে জমি বিবাদ নিয়ে আদালতে মামলা চলাকালীন সরকারিভাবে জমির সীমা নির্ধারণ না হওয়ায় স্থানীয় গ্রামবাসীদের নিয়ে জমির সীমা নির্ধারণ করে খুঁটি পুঁতে দেওয়া হয় আর এই অবস্থায় শাহিদ আহমেদ একদিকে আদালত অবমাননা করে ও গ্রামবাসীদের সম্মান না জানিয়ে বৃহস্পতিবার স্থানীয় পুলিশের মদতে সীমানার খুঁটিগুলো উপড়ে ফেলেন এ নিয়ে স্থানীয় মাতব্য সহ গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় স্থানীয় একজন বিডিবি কিন্তু পুলিশে ইয়ে যে সময় নয় জায়গাটা মানে উন্ডা উন্ডি মানে কুটিটা মানে ফাঁকার ফিলারটা উন্ডা আর আমরা মানে পুলিশে বললাম স্যার আমরা গ্রামের সমাজের সবাই মিলেমিশি না কুটি মারিয়া দিছি আপনি মানে এই জিনিসটা মানে উমস্থল করবেন একটা জেলা সমাধান করা যায় সমাধান করা যায় পুলিশ আমরা গ্রামের মুরব্বীর বা আমরা অনেক মানে কুব্যবহার করিয়া কি জিনিস বুঝতে পারলাম না দেশের আইনটা কি বদলি গেল পুলিশে আইয়া নিজের সরজমিন সামনে রইয়া আর মানে সীমানার কুটাটা উন্ডাইল প্লাস আমরা মানে ভিডিও রেকর্ডিং করলাম ভিডিও রেকর্ডিং করার পরে মানে বিভিন্ন ধরনের আমরা হুমকি দিছে রাইট উঠে নিব গিয়ে এইরকম বিভিন্ন ধরনের হুমকি দিয়া গ্রামের মানুষের মাতিসলা করি গ্রামের মানুষেরা কইছে যদিন খেয়ে যদি মাতো নিকান থেকে আমরা পুলিশে রাত্রে এইসব নিমগি উঠাইয়া এরকম আমরা লগে কুব্যবহার করিয়া আর জবরদস্তি মানে কুটিটা মানে পুলিশ সামিলে আমরা লগে লগে ভিডিও রেকর্ডিং করছি
নেশা সামগ্রী পাচারকারীদের বিরুদ্ধে পাথারকান্দি থানার অন্তর্গত চুড়াইবাড়ি পুলিশের অভিযান অব্যাহত। এবার আসাম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশের নাকা চেকিং এর সময় 3 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে। সঙ্গে মুম্বাই এবং বিহারের 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি নাইট সুপারে তল্লাশি চালিয়ে 30 কেজির বেশি গাঁজা জব্দ করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে পুলিশের হাতে আটক হওয়া দুজন হলেন বিহার অর্জুনপুরের মিথিলেশ এবং মুম্বাইয়ের কমলেশ পঞ্চম যাদব। 9:10 সময় একটা 900 বাস শেরওয়ালি ট্রাভেলস, তার নাম্বারটা হচ্ছে L01AC6269। এই গাড়িটা এসে আমাদের নাগা চেকিং পয়েন্টে এসে হাজির হয়। হাজির হওয়ার পরে আমরা যেহেতু নিয়মিত যেহেতু তালা মানে চেকিং চেকিং আমরা করেছিলাম, সেই মধ্যে আমরা দুজন মানুষকে সাসপেক্ট হয়। সাসপেক্ট হওয়ার পরে তার বেডে চেক করার পরে দেখা যায় কিছু অবৈধ গাঁজা নিয়ে ওরা ত্রিপুরা থেকে নিয়ে গুয়াহাটি অভিমুখে যাচ্ছিল। তো ওর মধ্যে একজন হচ্ছে মিথিলেশ কুমার, তার ঘর হচ্ছে মাধেপুরা বিহার। তার থেকে আমরা 8 কেজি 700 গ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি। আর অন্যজন হচ্ছে কমলেশ পঞ্চম যাদব, তার ঘর হচ্ছে মুম্বাই ইন্দ্রানগর রানীসাথী মার্গ। তার থেকে আমরা 15 কেজি গাঁজা উদ্ধার করেছি। বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা হবে। অনুসন্ধান যেটা আমরা ইনভেস্টিগেশন চলছে আর কি, প্রাথমিক ইনভেস্টিগেশন চলছে, বাকি যেটা আমরা পেয়ে যাবো। প্রত্যেক পুলিশের আমি তো ওদের কথা আমি বলতে পারবো না, ওরা কীভাবে কাজ করে এটা আমি ঠিক সঠিক জানি না। কিন্তু আমাদের যে মাননীয় এসপি মহোদয় শ্রী প্রদ্যোনা বড়ুয়া প্রত্যহ আমাদেরকে এনকারেজ করে এবং আমরা নিজেরাও খুব সিনসিয়ারলি কাজ করি এবং আমরা চাই যে ড্রাগসের এগেনস্টে একটা সংগ্রাম করে। এবারে জাতীয় সড়কে নির্মাণ কাজে চলছে অবাধে দুর্নীতি। বিভাগীয় কর্মকর্তা এবং ঠিকাদারদের গোপন বোঝাবুঝির মাধ্যমে চলছে কোটি কোটি টাকার এই লুণ্ঠনরাজ, এমনই অভিযোগ উত্থাপন করলেন স্থানীয় জনগণ। করিমগঞ্জ সুতারকান্দির 37 নং জাতীয় সড়ক এবং শহরের ড্রেনের কাজের জন্য কেন্দ্র সরকারের NH বিভাগ প্রায় 14 কোটির অধিক টাকা বরাদ্দ করেছিল, যা দিয়ে 14 কিলোমিটার রাস্তা এবং 1.5 কিলোমিটার নালা নির্মাণ করার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই বহু কোটি টাকা নির্মিত রাস্তার পিচ হাতের স্পর্শে উঠে আসায় ঠিকাদার এবং বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়লেন স্থানীয় জনগণ। প্রায় 15 কোটি টাকা এই রাস্তা স্যাংশন হয়েছে। এই অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা, আজকে দেখা গেছে টাউনের ভিতরে 1.5 কিলোমিটার ড্রেন হয়েছে, বাকি ফকিরবাজার সুতারকান্দি পর্যন্ত রাস্তার খাদ হয়েছে। খাজ করার সাথে সাথে ফিসগুলা উঠিয়া বিভিন্নভাবে গর্ত হয়ে গেছে গিয়া। আজকে সরকারের কর দুর্নীতিমুক্ত, আমি দেখো এখন দুর্নীতিযুক্ত হয়ে গেছে গিয়া। বুঝলাম না, আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী সাহেবকে অনুরোধ করি আর এইটা আপনি অতিবিলম্বে একটা ইনকোয়ারি দিন। আমার ধারণা হচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ কন্ট্রাক্টার সারা মিলিয়ে এই আত্মসাত চলে। আজকে দেখো না ফিস উঠি যার, আজকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল হাই রোড যেটা, আর গ্রামের রাস্তা কীরকম হইব দেখা যার। এই রাস্তা কাজ করার সাথে সাথে উঠিয়ে দাঁড় গিয়া টাউনে 1.5 কিলোমিটার ড্রেন হয়েছে আর বাকি 14 কিলোমিটার রাস্তা হয়েছে। রাস্তা হওয়ার 1-15 দিন পর থেকে যেমনি ফিস উঠা, অনেক সোশ্যাল মিডিয়াত পাবলিকরা দের বিরুদ্ধে প্রতিবাদ করে, সাংবাদিক অনেক নিউজ ওর আজকে আমরা বিভিন্ন প্রতিবাদ করছি। আজকে আমরা বাধ্য হই আজকে আসামের মুখ্যমন্ত্রীর দেখাইতে মিডিয়ার মাধ্যমে দেখো কীরকম এই উত্তর করিমগঞ্জে কীরকম দুর্নীতি চলে। NH রোড যেটা আমাদের উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভাগীয় কর্তৃপক্ষ মিলিয়া কন্ট্রাক্টার মিলিয়া কিনা দুর্নীতি কর, অতি বিলম্বে এটা যদি হয় না তো আমরা বৃহত্তর আন্দোলন করি এই রাস্তাটা ইয়ে করি। উধারবন্দ বিধানসভার অধীনে থাকা ডিক্সা গ্রান্টের নারায়ণ টিলায় মন্দির ওই অঞ্চলের সনাতনী ধর্মী মানুষদের মধ্যে ভগবদ গীতা প্রচার সহ সামাজিক আধ্যাত্মিক উন্নয়নের জন্য বালাধন জিপি অফিসে সনাতনী ভগবদ গীতা প্রচার কমিটি গঠন করা হয়। এক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে কাছাড় জেলা ST বোর্ডের চেয়ারম্যান তথা BJP ST মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি শান্তনু বর্মনের পৌরোহিত্যে ওই কমিটি গঠন করা হয়েছে। শঙ্কর মঠ মিশনের জয়পুর শাখার কমিটির মুখ্য উপদেষ্টা শ্রীযুক্ত শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ বিবেকানন্দ ব্রহ্মচারী মহারাজ, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, সভাপতি ভবেশ রঞ্জন দেবনাথ, সহসভাপতি শান্তনু বর্মন, বিপ্লব কুমার দে, সম্পাদক রঘুনাথ দত্ত, ছুটন মিত্র, গৌরাঙ্গ চন্দ, সহ সম্পাদক জেলা পরিষদ সদস্য বিজয়তা মাহাতো, কোষাধ্যক্ষ শুভঙ্কর গোয়ালা প্রমুখকে নিয়ে আগামী 3 বছরের জন্য উক্ত পরিচালনা কমিটি গঠন হয়। সভায় শিলচর শঙ্কর মঠ মিশনের সাধারণ সম্পাদক সুজিত মিত্র, কোষাধ্যক্ষ সুমন মিত্র উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। গত 3 এপ্রিলের ঘটনাকে কেন্দ্র করে পানগ্রামের কিছু সংখ্যক জনগণ মধুরার সুকাছড়ার নিরীহ জনগণকে অত্যাচার করায় 2 গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার মধুরাজীবীর সুকাছড়া
এলাকার গ্রামবাসীরা স্থানীয় কালী মন্দিরে সংবাদ সম্মেলন করে বলেন, গত রবিবার অবৈধ পাথর ব্যবসা নিয়ে সুগাছড়ায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ইতিমধ্যে উদারবন থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। রবিবারের ঘটনা নিয়ে পানগ্রামের একটি গোষ্ঠী অযথা জল খোলা করছে বলে অভিযোগ করে তারা বলেন, সুগাছড়া এলাকার জনগণকে পানগ্রামের জালালউদ্দিন লস্কর ও কালাউদ্দিন ফোনে প্রাণে মারার হুমকি দিচ্ছে। রবিবারের পর থেকে গ্রামের কেউ উদারবন যেতে পারছেন না। উদারবন যাওয়ার পথে পানগ্রামের রাস্তা আটকে জালালউদ্দিন লস্কর ও কালাউদ্দিনরা গাড়ি থেকে নামিয়ে নামিয়ে সুগাছড়া গ্রামের লোকদের মারপিট করছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। আমার নাম হলো নকুলুরাং। নকুলুরাং ভাষাটা সুগাছড়া, এখানেই বাড়ি। তুমি কার গাড়ি চালাই দেয়? জালালের। কতদিন থাকি? এক মাস থাকি। গতদিন যে এখানে একটা ঘটনা হয়েছে, ঘটনার ব্যাপারে তুমি যা জানো কোসাই? এই ঘটনা আছে জাস্ট আমি কিছু জানি না। আমার গাড়ি আমি লোড লই আনিয়া এখানে রাখছি সজারমালা কালের বাড়ির সামনে। সুন্দর গাড়ি খালি তুয়া ফাঁসাইলে আসলো। এটা রাখিয়া গাড়ি তো সুন্দর আসলো, আমি তো গরো গেছি গিয়া রাইট যাবার বাদে। আমি তো আর আইছি না, সকালে ইয়া দেখি যে গাড়ির গ্লাস ভাঙা আর কিছু না, জাস্ট গ্লাস ভাঙাটা আসলো আর সব ওকে আসলো। মালিক আইছে, মালিক আইয়া আমার কইছে যে গাড়ি অন্তনে উঠা, মালিকও আসলো লগে গাড়ি উঠাইয়া। তার বাদে আমি আমার কাছে গাড়ি এখন লইয়া তুমি যা গিয়া বাড়ির সামনে গিয়া রাখ। তো আমি লইয়া গেলাম গাড়ি ওখান তে হন গিয়া। তার বাদে মালিকে কইছে যে মালিকে কইছে যে স্পিয়ারটা খুঁজার লাগে আর যে যেটা জিনিস আছে তো সব লামাইয়া রাখি, গাড়ি সেটাই তো সব লামাইয়া রাখি দিছি আর ফরেস্ট ইয়া গাড়ি জমা দিয়ে আর আমি ঘর আই গেছি। আচ্ছা, তোমার মালিকে যে উদারবন থানাতে একটা এফআইআর করছে, তুমি ছয়জন মানুষের গাড়িটা ভাঙছে রাত্রে তিনটার সময়, তুমি দেখছ না? হ্যাঁ না, তুমি দেখছ না? আমি দেখছি না, আমি মূলক দেখছি না, কিছু দেখছি। জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বাঁশকান্দ উন্নয়ন খণ্ডের চন্দ্রপুর দ্বিতীয় খণ্ডে বেহাল ও জরাজীর্ণ সড়ক পরিষেবার দরুন নাজেহাল হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। 1991 ইংরেজি থেকে উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত স্থানীয় জনগণ বেহাল সড়ক পরিষেবা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকবার নেতা মন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এমত অবস্থায় এলাকার জনগণ নেতা মন্ত্রীদের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন তুলে সাংবাদিকদের জানান, চন্দ্রপুর গ্রামীণ সড়ক সংস্কারের জন্য সরকারের তরফে বেশ কিছু বলার অনুমোদন আসার পরও সড়ক সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, এমনকি বিদ্যুৎ পরিষেবা থেকেও সম্পূর্ণ বঞ্চিত। 1991 থেকে বর্তমান সরকারের আমলে এলাকার উন্নয়ন বিন্দু মাত্র হয়নি বলে স্থানীয়রা জানান। যেহেতু সড়ক, বিদ্যুৎ ও পানীয় জল সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে বর্তমান সরকার উন্নয়নের ফুলঝুরি দিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু জনগণের সমস্যা সমাধানে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ বলেও জানান এলাকার ভুক্তভোগী জনগণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1991 ইংরেজির পরে এই রাস্তার কোনো সংস্কারের কাজ আজ পর্যন্ত হয়নি। হবে 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 বলে আমাদেরকে নানা প্রতিশ্রুতি অনেকবার আমরা পেয়েছি। আমাদের আগের বিধায়ক যিনি এখন এই পৃথিবীতে নেই, উনি আমাদেরকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগের সাংসদ উনিও আমাদেরকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমাদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। কিন্তু এবার আমরা একটা আশা নিয়ে আমরা আছি, যেহেতু আমরা বিধায়কের পরিবর্তন হয়েছে এবং আমাদের যে নতুন বিধায়ক, আমরা শুনেছি উনি অনেক মানে কর্মদক্ষ, অনেক জায়গায় উনি কাজ করছেন এবং আশা করি আমাদের এই যে ঐতিহ্যবাহী যে এই PWD রাস্তাটি ওনার মাধ্যমে সংস্কার হবে বলে আমি আশাবাদী এবং আমি আপনাদের মাধ্যমে ওনার কাছে আরজি অনুরোধ করতে চাই যে অতি সত্ত্বর যাতে বিধায়ক মহোদয় আমাদের গ্রামে এসে আমাদের রাস্তাটা পরিদর্শন করেন এবং আমাদের যে এই যে রাস্তা নিয়ে যে সমস্যা আছে যাতে সমস্যার সমাধানটা আমরা করে দেন। দ্বিতীয়ত, আমাদের গ্রামের আরেকটা খুব মুখ্য সমস্যা হচ্ছে বিদ্যুৎ, যেখানে আগে আমাদের 440 ভোল্টের বিদ্যুতের তার ছিল যেটা অনেকদিন ধরে সংস্কার হয়নি, যখন যে কোনো সময় ছিঁড়ে যায় তারগুলা, কিন্তু এর উপরে এখন আবার 11,000 ভোল্টের তার আবার ওই তা কুটির মধ্যে আবার সংস্থাপন করা হয়েছে। জানি না এটা সেটা বিভাগীয়ভাবে, আমরা যতটুকু জানি সেটা বিভাগীয়ভাবে এটা মানে জরুরি ছিল না। পঞ্চায়েত নীলমোহন মধ্যে পঞ্চায়েত আইসার যখন আবার বাদে আমি লগে রাস্তার কথা বলি, তাই নম্বরে প্রশ্ন করতে তুমি MLA কাছে যা, তাই নম্বরে প্রতিনিধি তামে আমি কোয়েশন করি, তাই নম্বরে MLA পানীয় জল তো আই কয়া কিতাব আমার পাশে তো নেই, তাই এখন এক পাশে তাতে এক পাশে নেই কয়া কিছু আর ফুলিয়া ধরতে পারি না, এখন বাকি রয়েছে আবার 9 নম্বর ওয়ার্ডও পাইছি না এখন পর্যন্ত, 10 নম্বর আমরা পাইয়া যাই, আমরা কোনো অসুবিধা নাই। এই ওয়ার্ডও জল নাই, এই 9 নম্বর ওয়ার্ডও জল নাই, 7 নম্বর ওয়ার্ডও জল নাই, কিন্তু ভোট যাবার বাদে আমরা ফুক্কা হয়ে গেলাম।
কিন্তু রাস্তার ঘাটে আমরা কইবা আইয়া আমি এই করমু সেই করমু সব কিছু করমু কিন্তু বুঝ যাওয়ার মাঝে আমরা রাস্তা ঘাটে কোনো জাত খাস খাম কুত্তা হয় না আমরা রে বুঝি যাই কিন্তু পরবর্তীতে বুঝাইলে আমরা বুদ্ধি মুনি আমরা বয়কট করিয়া বইমু শিলচরের স্কুল উপ পরিদর্শক নুরুল হক মাঝার ভুঁইয়া এবং সিনিয়র সহকারী জিয়াউর রহমান বরভুঁইয়া নামে একজনের বিরুদ্ধে এলিমেন্টারি এডুকেশন কমিশনার সেক্রেটারির নালিশ জানান অল আসাম হরিজন উন্নয়ন কমিটির সভাপতি ব্রজলাল রবিদাস। তিনি অভিযোগ করেন, শিলচরের স্কুল উপ পরিদর্শক নুরুল হক মাঝার ভুঁইয়া একই পদে গত 6 বছর থেকে কাজ করছেন। তিনি রীতিমতো একটি চক্র তৈরি করে দালালরাজ কায়েম করে নিয়েছেন। এতে পুরোপুরি সঙ্গ দিয়ে যাচ্ছেন সিনিয়র সহকারী জিয়াউর রহমান মাঝার ভুঁইয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, 3 সপ্তাহে 2 দিনও রীতিমতো অফিসে আসেন না। ব্রজলাল রবিদাস লিখিতভাবে নালিশ জানান যে সবকটি ব্লকের এলপি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ডিআই অফিসের পেনশন কাজগুলি সিনিয়র সহকারী জিয়াউর হক বরভুঁইয়াকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তিনি খুব দুর্নীতিগ্রস্ত ডিল অ্যাসিস্ট এবং নুরুল হক মাঝার ভুঁইয়া স্নেহের পাত্র। আপনারা জানেন এই শিলচর ডিআই অফিসটা একটা করাপশনে ভর্তি জড়িত হয়েছে, করাপশনে জড়িত হয়েছে, পূর্বে ছিল না এটা। নুরুল হক বাজার ভুঁইয়া নামে এক ভদ্রলোক হাইলাকান্দি লক্ষ্মীপুর মোদের বাড়ি, ভদ্রলোকের মুখে হাসি নেই কোনোদিন, যার মুখে হাসি নেই সে মানুষ কতটুকু কর্কশ হইতে পারে। এই ডিআই অফিসটা বাংলাদেশে পরিণত হয়ে গেছে আপনারা বলতে পারেন। কেন বলতেছি, এখানে এই নুরুল হক মাজার ভুঁইয়া এবং এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট একজন আছে জিয়াউর রহমান বরভুঁইয়া, এই দুইটা মিলিয়া দুইজন ব্যক্তি ছাড়া এখানে অন্য ডিআই অফিসে কোনো কাজ চলে না। এবং 20 টাকা থেকে শুরু হইয়া আপনার হাজার হাজার টাকা তারা লুটপাট করতেছে। একটা মানুষ যদি এলপি স্কুলে যদি রিটায়ার করে তার 25 থেকে 30 হাজার টাকা তারা পেনশনের জন্য নেয়, এমই স্কুলের জন্য তারা যদি রিটায়ার করে তার 40 হাজার টাকা নেয়, যদি বিল একটা যদি পাস করতে লাগে বিলের বিকেন থেকে তারা পয়সা নেয়, কিন্তু মুখ ফুটে তো বুক ফুটে না, আর বুক যদি ফুটে তো মুখ ফুটে না। হ্যাঁ, চাকরিয়ার মানুষ তারা লজ্জায় ভয়ে ভীত হইয়া তারা কিছু বলতেছে না, কিন্তু প্রত্যেক বিলের এগিয়েছে তারা পয়সা নিতেছে নুরুল হক মাজার ভুঁইয়া। যেখানে যে এলপি স্কুলে যেখানে এনরোলমেন্ট বেশি, যেখানে মিড ডে মিলের সংখ্যা বেশি, বাচ্চারাও মিড ডে মিল খাইতেছে, এইখান থেকে পয়সা তারা লুণ্ঠন করতেছে, পয়সা কালেকশন করতেছে এই নুরুল হক মাজার ভুঁইয়া। এবং শনিবার পূর্বধলার 1082 নং পাটবাড়ি এলপি স্কুলে সাধারণ সভা চলাকালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রধান শিক্ষক রণেন্দ্র দাস বারবার অযৌক্তিক কথা বলে তাকে নিষেধ করেন জেলা পরিষদ সদস্য স্বপন দাস ও নরসিংপুর শিক্ষাখণ্ডের শিক্ষক সমিতির কর্মকর্তারা। এরপরও প্রধান শিক্ষক রণেন্দ্র দাস তার বিরোধী পক্ষকে লক্ষ্য করে অনৈতিক বাক্যবাণ ছড়িয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মনোরম পরিবেশে বাসন্তী পুজো, মহাষ্টমীর সন্ধ্যায় ভক্তদের ঢল। চর্চায় বাদ্রিপাড় ও বাঘপুর, বিধায়কের হাতে 3টি কাজের সূচনা। রবিবার থেকে প্রাপ্ত বয়স্কদের বুস্টার টিকা, দাম পড়বে 150 টাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।